সকাল সকাল বাগানের কাজ দিয়ে ব্লগ শুরু হয়ে গেছে, ক্যামেরাটা অন করে ফেলেছি। বাগানে দাদা জল দিচ্ছিল দেখিয়ে ঠেকে, এখন আমি এসেছি কিছু সবজি নিতে। ব্লগে বন্ধুদের স্বাগত। কিচেনে কাজ করে একটু সময় পেয়েছি, এসেছি বাগানে। সেই যে দোকাতে গাছ লাগিয়েছিলাম ওগুলোকে এখন একটু শেডের তলা থেকে আনতে হবে, বৃষ্টি চলে গেছে। আজকে অনেকটাই রোদ উঠেছে, সেই রোদেই কাজটা করতে বেরিয়েছি। এই কাজটা একটু করে যতটা পারবো করে তারপরে লাঞ্চ করতে যাবো, তাহলে কটা দোপাটি গাছ সামনে নিয়ে আসি। আশা করি বন্ধুরা সবাই খুব ভালো আছে, আনন্দে আছে। ব্লগটা শুরু হয়ে গেছে, বন্ধুরা সঙ্গে থাকুক, দেখি বন্ধুদের সাথে শেয়ার করি আমি কী করছি। অনেক কটা গাছ নিয়ে এসেছি, আর দুটো তিনটে গাছই আছে, আবার বিকেলে আনবো। এখন রোদে হাঁপিয়ে যাচ্ছি, আর ওদিকে খাওয়ারও সময় হয়ে গেছে। গাছগুলো অনেকদিন থেকেই আনবো ভাবছিলাম, আনা হচ্ছে না। শেডের তলাই এত বড় হয়ে গেছে, আদৌ কবে ফুল পাবো জানি না, তবুও আশায় আশায় যত্ন করে যাচ্ছি। এখনও এখন একটা কুড়ি দেখা যাচ্ছে না দোপাটি। চলুন তাহলে খাওয়া দাওয়াটা করা যাক। দেখুন শেডের তলাতেই কত বড় হয়ে গেছে, একটা কুড়ি দেখা যাচ্ছে না ফুলে। অনেক আগেই বের করার ছিল, অতি বৃষ্টির জন্য বের করছিলাম না আমরা। এখন আর দু তিনটে গাছই আছে, অনেক কটাই নিয়ে এসেছি, ওই পরে দু তিনটে ভাই নিয়ে আসবে। আমি আর এখন পাচ্ছি না, গরমও লাগছে খুব, দুপুরের খাওয়াটাও করতে হবে। তাহলে চলুন সঙ্গে থাকুন, ভিডিওটা তো চলতেই থাকবে। একটু হালকা বাগানে কাজ করে গাছগুলো আনলাম, তারপরে এখন বললাম দুপুরের খাওয়াটাও হয়ে গেছে, সবাই মিলে লাঞ্চ হয়ে গেছে। এখন অনেকটাই দুপুর আছে, বাইরে খুব ঝকঝকে, খুব ভালো লাগছে আজকে, তাই ভাবলাম একটু বিশ্রাম করে নিই। কিছুক্ষণের জন্য ক্যামেরাটা অফ করে একটু বিশ্রামে যাচ্ছি, তারপরে দেখি বিকালটায় কি শেয়ার করি না করি। তাহলে বন্ধুরা এখন সবারই মনে হয় বিশ্রামের সময় বিশ্রাম করুন, আমিও বিশ্রাম করতে যাই একটু। বিশ্রাম করে উঠে আবার দেখা হচ্ছে তাহলে।
আজকে রোদটা দেখে খালি পুজোর কথা মনে হচ্ছে, বৃষ্টি পরে যেহেতু রোদ উঠেছে একদম পুজোর রোদই দেখা যাচ্ছে, মনটা আনন্দে ভরে গেছে। আর পুজো পুজো তো একটা মরশুম শুরুই হয়ে গেছে, আসছে গণেশ পুজো সামনের সপ্তাহে, আমাদেরও একটা গণেশ পুজো আছে এখানে সামনেই একদম, তারও একটা প্রস্তুতি আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। একদম পুজোর আবহাওয়ায় মনটা ভরে গেছে খুশিতে, চারিদিক দেখে মনে হচ্ছে সত্যি পুজো আসছে। আমার বিশ্রামের সঙ্গী এসে গেছে, রোজ বিকেলে পেডিগ্রি খাওয়া হয়ে গেলে দুপুরবেলা ও এখানে এসে একবার ডাকবে বিছানায় ওঠার জন্য। আজকের ব্লগ সকালে বাগান থেকে শুরু করেছিলাম, আবার বিকেলেও বাগান দিয়েই ফিনিশ করছি। ভেঙে গেছে না ওখান থেকে বেরিয়ে এসছে, বিকেলের চা খাওয়া আপাতত হয়ে গেছে, ব্লগটা এখানেই শেষ করতে চাইছি, আর বেশি বড় করে আর আপনাদের বোর করতে চাই না।
আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি। আবার নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হবে বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, সাবধানে থাকবেন, সবাইকে ভালো রাখবেন। চ্যানেল ভালো লাগলে, চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের বন্ধু হয়ে থাকবেন নতুন ভিডিও দেখার জন্য। কন্টিনিউয়াস লাইফের বন্ধু হতে ভালো লাগলে আশা করি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল কন্টিনিউয়াস লাইফ। তাহলে আজকের মতো ব্লগ এখানে শেষ করে বিদায় নিচ্ছি। বাই বাই, আবার নতুন দিনে দেখা হবে।